দেবতা মানুষকে সৃষ্টি করেছে না মানুষই দেবতাকে সৃষ্টি করেছে, সেই বিতর্কে না গিয়েও বলা যায় আমাদের মনের নিজস্ব কামনা বাসনা যদি কারুর সামনে নির্দ্বিধায় বলি তিনি হলেন দেবতা বা দেবী। কিন্তু দেবীর নামই যদি হয় মনকামনা, তাহলে তো সবাই আমরা ছুটব সেই মন্দিরে, কারণ সেখানে গেলেই পূর্ণ হবে আমাদের মনস্কামনা। নিজের মনস্কামনা দেবীকে জানাতে আপনাদের সবাইকে নিয়ে আজকে আমি যাচ্ছি পৃথিবীর অন্যতম উঁচু রোপওয়ে চেপে 9000 ফুট জার্নি করে 4000 ফুট ওপরে মনকামনা দেবীর মন্দিরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঘুরতে ফিরতে। কাঠমান্ডু থেকে প্রায় 140 কিলোমিটার হচ্ছে এই মনকামনা টেম্পল, আর আমি এসছি আজকে পোখরা থেকে এখানে। এটা হচ্ছে 93 কিলোমিটার গুগল বলছে। ভক্তি, বিশ্বাস, ইতিহাস, উন্মুক্ত হিমালয়, রোমাঞ্চ আর ঐতিহ্যের এক সুস্পষ্ট মেলবন্ধন নেপালের মনকামনা মন্দির। চাইলে পোখরা থেকে কাঠমান্ডু যাবার পথে অথবা সরাসরি কাঠমান্ডু থেকে গাড়ি নিয়ে আপনি চলে আসতে পারেন এই মনকামনা মন্দিরে। আমাদের গাড়ি এসে দাঁড় করিয়ে দিল মনকামনা মন্দিরে যাবার জন্য, যেখান থেকে রোপওয়ের টিকিট কাটা হয় ঠিক তার সামনে। মনকামনা বা মনস্কামনা পূরণের জন্য চলে এসেছি মনকামনা মন্দিরে। এই মনকামনা মন্দিরে আমি যখন এখানে এলাম তখন কিন্তু এখানে টিকিটের কাউন্টার মোটামুটি ফাঁকা। আমি 2 নম্বর, আমি একদম টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এখানে ইন্ডিয়ানদের জন্য, মানে সিনিয়র ইন্ডিয়ান মানে আমাদের জন্য লাগে 670 টাকা করে, আর বাচ্চা ইন্ডিয়ান 400 টাকা। মানে বয়স 9 বছরের নিচে হলেই ভালো, বয়সের ডেফিনেশন। আর একটা জিনিস লক্ষ্য করুন, গোট, এখানে একটা গোট বলে দেওয়া রয়েছে। গোটের কিন্তু ওয়ান ওয়ে রয়েছে, 275 টাকা ওয়ান ওয়ে। মানে ওপরে মায়ের কাছে ছাগল বলি হয়, ছাগল ওপরে যায়, সেটা আর নিচে নেমে আসে না। ভিড় ছিল না বলে টিকিট কাটতে কোনো অসুবিধাই হয়নি, কিন্তু সব সময় এই পরিস্থিতি থাকে না। এক সময় টিকিট কাটতে 1.5 থেকে 2 ঘন্টা সময় চলে যায়। টিকিট চেক করিয়ে ভেতরে ঢুকে পড়লাম। মানুষ ছাড়া অন্যান্য মালপত্র যাবার জন্য রয়েছে আলাদা কেবল কারের ব্যবস্থা। ছাড়ার সঙ্গে সঙ্গে কেবল কার হু হু করে উঠতে লাগলো ওপর দিকে। প্রথমেই আমরা ক্রস করলাম সবুজ রঙের ত্রিশুলি নদী। ত্রিশুলি নদী নারায়ণী নদীর একটি উপনদী। মূলত এটি তিব্বত থেকে শুরু হয়ে নেপালে প্রবেশ করেছে। এখানকার লোকেরা বিশ্বাস করে দেবতা শিবের ত্রিশূলের আঘাতে হিমালয় থেকে যে 3টি ঝর্ণা তৈরি হয়েছিল, ত্রিশুলি তাদের মধ্যে একটি। ধীরে ধীরে ছোট হয়ে আসতে শুরু করলো ত্রিশুলি। আমরাও উঠতে লাগলাম ওপর দিকে। আমরা না হয় রোপওয়ে করে যাচ্ছি, চাইলে আপনি কিন্তু কুড়িন্দার থেকে হেঁটে 3-4 ঘন্টা ট্রেকিংয়ে চলে আসতে পারেন মনকামনা দেবীর মন্দিরে। সে অভিজ্ঞতাও নেহাত মন্দ হবে না। আমরা এখন যাচ্ছি মনকামনা মন্দিরে রোপওয়েতে করে। এখন কিন্তু লোকজন বলছে এখানটা এখন নাকি অফ সিজন। আমি এসছি মার্চ মাসে। প্রায় 10 মিনিটের মতন জার্নি, 2.8 কিলোমিটার অর্থাৎ 1.7 মাইলস কিন্তু এই জার্নিটা টোটাল। অনেকখানি জার্নি। 1998-এ কিন্তু এই রোপওয়ে তৈরি হয়েছিল। আমি এখন প্রচুর ওপরে উঠতে চলেছি, প্রচুর। মানে পরপর কতগুলো স্টেপস আছে, সেই স্টেপসগুলো ফলো করে উঠতে হচ্ছে। গুলমার্গের রোপওয়েতে চেপেছি, সিকিমের রোপওয়েতেও চেপেছি। এই রোপওয়েটা বেশ খানিকটা, আমার তো মনে হচ্ছে গুলমার্গের থেকেও অল্টিটিউড অনেকখানি, মানে হঠাৎ করে অনেকখানি অল্টিটিউড গেইন করে নিচ্ছে। এই রোপওয়ের ভিডিও একটু দীর্ঘায়িত করার কারণ হচ্ছে জার্নির ফিলিংসটা আপনাদের দেওয়া, কারণ এই রকম হঠাৎ করে অল্টিটিউড গেইন করে যাওয়ার রোপওয়েতে আমি তো আগে কোনো দিন চাপিনি। ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন গাছগুলোর হাইট কি কুইক কভার করে ওপর দিকে উঠে আসছে রোপওয়ে। এতে চাপলে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যেতে পারে কানফটফট, হালকা নিঃশ্বাসের কষ্ট ইত্যাদি জিনিসগুলো, কারণ আপনি 10 মিনিটের মধ্যে প্রায় লম্বালম্বি 1 কিলোমিটার ওপরে উঠে পড়ছেন। কোথায় হারিয়ে গেল ত্রিশূল নদী? শুধু চোখের সামনে বিস্তৃত সবুজ উপত্যকা আর ঝুম চাষের জমি। চোখ বন্ধ রেখে হঠাৎ করে চোখ খুললে বুকটা আপনার ছ্যাঁত করে উঠবে। পুরো 10 মিনিটের যাত্রাপথ 252 মিটার থেকে 1302 মিটার অবধি ওপরে ওঠা, 1000 মিটারের মতন ওপর দিকে উঠে এলো। আর এই কেবল কারটা এটা মোটামুটি 10 মিনিটের মধ্যে উঠে এলো, কখনো স্লো কখনো ফাস্ট, তবু এর স্পিড নিচে লেখা রয়েছে দেখলাম 3.5 মিটার পার সেকেন্ড। চলে এসছি, রোপওয়েতে করে নেমে পড়েছি নিচে মনকামনা মন্দিরে। এটা যেন ভেবে বসবেন না কেবল কার থেকে নেমেই সামনে মন্দির, বেশ কিছুটা হেঁটে আপনাকে পৌঁছাতে হবে মন্দির প্রাঙ্গণে। আর এই হাঁটা পথে ফেরার লাইন দেখে তো চোখ ছানা বড়া, মোটামুটি 1 থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই উঠতে পারবেন ফেরার পথে কেবল কারে। মনকামনা মন্দিরের জন্য রোপওয়ে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর দুপুরবেলা 12টা থেকে 1:30, এই টাইমিংসটা একটু মনে রাখবেন, 12টা থেকে 1:30 অবধি কিন্তু বন্ধ। চলতে যাও চলতে যাও, এখানকার লোকজন বলছে চলতে যাও চলতে যাও। এই মনকামনা মন্দিরে আসার মুখে, মানে ওই রাস্তাটাতে, রোপওয়ে থেকে নেমে আপনি যে রাস্তাটাতে আসবেন সেই রাস্তাতে কিন্তু প্রচুর এরকম খাবারের দোকান আছে, ভেজ ননভেজ ইত্যাদি। শুনলেন তো, মনকামনা দেবীর মন্দিরের আশেপাশের সব দোকানগুলোতে ফোনপে গুগল পে চলে, সুতরাং কোনো চিন্তাই নেই। আর হোটেল, মনকামনা দেবীর মন্দিরের ঠিক পাশেই একটি হোটেলের ফোন নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই মনস্কামনা মন্দির নিয়ে কিন্তু একটা সুন্দর কিংবদন্তি গল্প প্রচলিত রয়েছে। 1678 সালে পৃথ্বী শাহের আমলে নাকি এই মনস্কামনা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তা পৃথ্বী শাহের মানে বউ, মানে রানী, তখন যে রাজার রানী ছিল, এই রানী তখন কিন্তু দৈব শক্তি আসে রানীর মধ্যে, এবং সেই রানী এবং এই দৈব শক্তি আসার ঘটনা রাজা বুঝতে পারেন, এবং বুঝতে পারার ফলে রাজার মৃত্যু হয়। এবং সেই রানী কিন্তু তখন, রাজার মৃত্যু তখন সতীদাহ প্রথা যেহেতু হিন্দু সমাজে চালু ছিল, রানী কিন্তু সহমরণে যাত্রা করেন। রানীর এই ঐশ্বরিক ক্ষমতা সম্পর্কে একমাত্র জানতেন রানীরই এক অনুগত লাখান থাপা। রানী তার মৃত স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার ওপর বসে আত্মকুতি দেওয়ার আগে লাখান থাপাকে বলেছিলেন যে তিনি আবার উপস্থিত হবেন 6 মাস পরে। পরবর্তীকালে কাছাকাছি একটি মাঠে কাজ করতে গিয়ে একজন কৃষক পাথর ভাঙতে গিয়ে মাটির তলায় রক্ত এবং দুধের স্রোত দেখতে পান। এই কথা শোনার পর লাখান থাপা পাথরটি যেখানে ছিল সেখানে গিয়ে তান্ত্রিক আচার অনুষ্ঠান করতে শুরু করেন, যা রক্ত এবং দুধের স্রোতকে বন্ধ করে দেয়। পরবর্তীতে তিনি ওই স্থানে একটি উপাসনালয় নির্মাণ করেন যাতে সকলের মনের ইচ্ছা পূরণ হয়। সেই থেকে সেখানেই পূজিত হয়ে আসছেন মনকামনা দেবী। রাস্তা আমাকে নিয়ে এসে ফেলল ভগবতী, দুর্গা কিংবা কালীর আরও এক রূপ মনকামনা দেবীর মন্দিরের সামনে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1302 মিটার উচ্চতায় অবস্থিত এই মনোকামনা মন্দির। এই মনোকামনা মন্দির থেকে মানে এই মন্দির চত্বর থেকে অন্নপূর্ণা, লামজুং হিমাল আর বৌদ্ধা এই তিনটে শৃঙ্গ খুব ভালোভাবে দেখা যায়। অবশ্য যদি কোনো নামে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আমি এটা উইকিপিডিয়া থেকে জেনেছি। মধ্যেখানে মন্দির কিছুক্ষণ বন্ধ থাকার কারণে মন্দির চত্বরে পৌঁছে দেখি বিশাল লাইন। পুজোর লাইন অবশ্য খুব দ্রুতই এগোচ্ছিল। যাওয়ার পথে দেবীর জন্য নিয়ে যেতে হবে ফুল, ধূপ, লাল কাপড় আর নারকেল। পুজো দেওয়া শেষ হয়ে গেলে নারকেল ভাঙার ব্যবস্থাটাও বেশ অভিনব। আর কোন কোন মন্দিরে প্রসাদ হিসেবে নারকেল ভাঙার জন্য এই ধরনের ব্যবস্থা আছে সেটা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের জেনারেশন হয়তো অনেকেই জানেন না, 1934 এবং 1988 সালে নেপালে কিন্তু বেশ ভালো রকম ভূমিকম্প হয়েছিল। আর 2015-র ভূমিকম্পটা তো সকলেই জানেন। এই তিনটে ভূমিকম্পে কিন্তু মনকামনা মন্দিরের বেশ খানিকটা ক্ষতি হয়। 2015-র ভূমিকম্পে তো মন্দিরের ভেতরটা ফাটল দেখা দিয়েছে। 2015-র ভয়াবহ ভূমিকম্পে ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল মন্দিরটি। সেটি বর্তমানে সারাইয়ের কাজ চলছে। মন্দিরের নির্দিষ্ট জায়গায় লাল কাপড় বেঁধে প্রদীপ জ্বালিয়ে দেবীর কাছে নিজেদের প্রার্থনা জানান ভক্তরা। মনোকামনা দেবী খাঁটি সরল মনে চাওয়া ভক্তের প্রার্থনা সব সময় পূরণ করেন বলেই বিশ্বাস। বর্গাকার ক্ষেত্রে অবস্থিত চারতলা বিশিষ্ট প্যাগোডা শৈলীতে নির্মিত এই মন্দিরের পিতলের চালাটি বসানো হয় 1996 সালে। পুজো তো শেষে সেই আবার ফেরার তাড়া। চাইলেই তো আপনি ফিরতে পারবেন না, তার জন্য দাঁড়াতে হবে আপনাকে রোপওয়ের লাইনে। ওপরে ওঠার সময়ও কানে ফটফট করে দুবার আওয়াজ হলো, নামার সময় আওয়াজ হচ্ছে। আসলে এই 10 মিনিটের মধ্যে 1000 মিটার ওপরে উঠে যাওয়া বা 1 কিলোমিটারের মতন ওপরে উঠে যাওয়া মুখের কথা নয়। 10 মিনিটের মধ্যেই রোপওয়ে আমাদের নামিয়ে দিল সমতলে। এবার এখান থেকেই আমাদের গাড়ি করে যেতে হবে কাঠমান্ডু। পরের পর্বের ভিডিও রয়েছে কাঠমান্ডুকেই কেন্দ্র করে, সেখানে অবশ্যই থাকবে পশুপতিনাথ মন্দির। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখতে ভুলবেন না। ছোটবেলায় একটা প্রশ্নের উত্তরে মানে নেপালের রাজধানী কি, এই প্রশ্নের উত্তরে আমি লিখেছিলাম কাঠমান্ডু। আমি এখন রয়েছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে।